প্রতিবারের ন্যায় এবারও সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার দারিদ্র বিমোচনে জাকাত ফিত্রার ভূমিকা ও স্থানীয়ভাবে ফিত্রার পরিমাণ নির্ধারণ শীর্ষক সেমিনারে স্থানীয়ভাবে ফিত্রার পরিমাণ নির্ধারণ করেছে। বুধবার বাদ জোহর সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের ষষ্ঠতলাস্থ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সর্বনিম্ন ফিত্রা 100 টাকা এবং সর্বোচ্চ 5,610 টাকা নির্ধারণ করা হয়েছে এবং জাকাত দাতাদের সুবিধার্থে বাজার মনিটরিং করে জাকাতের সর্বনিম্ন পরিমাণ 1,10,250 টাকার উপর হিসাব করে জাকাত দিতে হবে। সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেকার আহমেদ চৌধুরী। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহাসচিব শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন আগত অন্যান্য অতিথিবৃন্দ। শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, জাকাত ইসলামের মৌলিক বিধান, এ বিধানকে লঙ্ঘন করা মারাত্মক অপরাধ। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে জাকাতের ভূমিকা অপরিসীম। অনেক দেশ জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতির মাধ্যমে পরিচালিত হয়ে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশে প্রতি বছর সঠিকভাবে জাকাত উত্তোলন করলে বছরে 86,000 কোটি টাকা জাকাত উত্তোলন হবে, যা দেশের মূল বাজেটের বৃহৎ একটি অংশ। জাকাতের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অল্পদিনেই দেশকে দরিদ্র থেকে মুক্ত করা সম্ভব। বক্তাগণ আরও বলেন, নামাজ এবং জাকাত ইসলামী সরকারের প্রাতিষ্ঠানিক কার্যক্রম। বাংলাদেশে সরকার কর্তৃক নামাজের কোনো প্রাতিষ্ঠানিক রূপরেখা না থাকলেও সামাজিক বা মহল্লা কেন্দ্রিক মসজিদ পরিচালনা সুষ্ঠুভাবে হচ্ছে। তেমনিভাবে নামাজের মতো জাকাতকেও মহল্লা, এলাকা বা ইউনিয়ন কেন্দ্রিক জাকাত ফান্ডে জাকাত উত্তোলন করে তার সঠিকভাবে বিতরণ ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারলে সমাজ থেকে বেকারত্ব দূর হবে, পাশাপাশি কর্মসংস্থান তৈরি হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা এবারের সেমিনারে সিলেটের মুফতিয়ানে কেরাম, উলামা মাশায়েক, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দের ও ইমাম খতিবগণের সাথে আলোচনাক্রমে সিলেট নগরীর বিভিন্ন খুচরা বাজার যাচাই করে 60 টাকা হিসাবে আঠা, 1,650 গ্রামের মূল্য 100 টাকা ও খেজুর 300 টাকা দরে 3,300 গ্রামের মূল্য 1,000 টাকা, কিশমিশ 600 টাকা হিসাবে 1,980 টাকা ও পনির 900 টাকা বাজার দরে 2,970 টাকা এবং মেরজুল এ গ্রেড খেজুর 1,700 টাকা হিসাবে 5,610 টাকা নির্ধারণ করে ফিত্রার ঘোষণা করা হয়। আগামী শুক্রবার জুম্মার বয়ানে জাকাত ফিত্রা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহ্বান জানান।